বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি, যে দলটি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে 2024 সালে। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হুসেইন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন, তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। আপনারা আসলে এই বিশ্বকাপ থেকে কি আশা করেন? দুটো ম্যাচ জিতবে বা সেকেন্ড রাউন্ডে খেলবে বা কি আপনাদের প্রত্যাশা? আর আরেকটা জিনিস আছে এই সঙ্গে, সেটা হলো যে তাসকিন যদি খেলতে না পারে তাহলে ভাইস ক্যাপ্টেন দেওয়ার অর্থটা রইল যদি শেষ পর্যন্ত না খেলে? যদি না পারে তাহলে ডেফিনেটলি এটা বিসিবি তাদের নজরে আনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন, সেই এখতিয়ার তাদের। এই মুহূর্তে আমার জন্য একদম পরিষ্কার করে আপনাকে কোনো উত্তর দেওয়া মুশকিল, তবে আমার এতটুকু আমি ধারণা করতে পারি যে যদি তিনি কোনো কারণে না খেলেন তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পদটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে। প্রত্যাশা আপনার প্রত্যাশা কি? আমরা তো সিলেক্ট করলাম আমাদের এই দলটাকে নিয়ে, না প্রত্যাশা তো নিশ্চয়ই থাকে। আমি এটাকে দুটো ভেঙে ভেঙে দেখতে হবে। প্রাথমিক গ্রাউন্ডের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে, যেমন আমি যদি বলি এটা যে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে আগে থেকেই খেলে বসে থাকবো, তারা প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করব, বাট বাস্তবতার নিরিখে আপনি আমি মনে করি প্রথম ম্যাচটা ইজ মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় দুটো দলই বিশ্বাস করে তারা একে অন্যকে হারাতে পারে, সো দুটো দলই চাপের মধ্যে থাকবে। এবং সেটা যারা জয়ী হবে, সেটা যদি আমরা জয়ী হই, আমাদের জন্য রেস্ট তিনটা ম্যাচের থেকে আরও দুটো ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি। তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না, বাট তাদের যদি সাম্প্রতিক ফর্ম আমরা দেখি, তারা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন দলগতভাবে বা খেলেছেন বা তাদের খেলোয়াড়রা ঘরোয়া লিগে খেলছে পার্শ্ববর্তী দেশে, সেই ফর্মের কথার আলোকে ডেফিনেটলি আমাদের সঙ্গে তাদের একটা ব্যবধান আছে। সেই ব্যবধানটা হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেক আপ করতে হবে। এছাড়া আমি এই ঘাটতি ঘুচার আমি বাস্তবিক অর্থে আমি সম্ভাবনার আলোটা অনেক কম্পারেটিভলি চান্স যদি আপনি ক্যালকুলেটিভ চান্সের কথা যদি বলেন, ইস ওয়েস্ট ইন্ডিজে খুব স্বাভাবিকভাবে আমাদের, আমরা যেটা জানি যে স্পিনাররা একটু এক্সট্রা ইয়ে পায়, আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনাররা একটু বেশি বেনিফিটেড হয়। যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা, তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটের, তো খুব যে আহামরি কিছু পাবে সেটা না, বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে, তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী। যে কারণে আসলে সবার আলোচনা সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে যে একটা আগে যেমন হতো না আমাদের যে সাকিব আছে তাহলে আর একটা লেফট আর্ম স্পিনার কেন আমাদের দরকার হচ্ছে না, বাট আমরা কিন্তু এটা মাথায় রেখেছি বলেই আসলে তানভীরকে আবার রাখা। আর সৌম্য সরকার দেখেন, ইন স্পেশালি টি টোয়েন্টিতে যত বেশি অলরাউন্ডার থাকবে ক্যাপ্টেন তত বেশি বেনিফিটেড হবে, বিকজ ইউ নেভার নো যে যারা প্রত্যেক দিন পাঁচটা করে বোলার নিয়ে খেললে আপনি দেখবেন 50% ম্যাচে কিন্তু আপনার একেবারেই অকেশনালদের দিয়ে বোলিং করানো লাগে দুই ওভার,
তো সেখানে সৌম্য যে আছে আমাদের, ও একেবারেই অকেশনাল না, ও কিছু বোলিং করে, তো খুব স্বাভাবিকভাবে এটা মানে টিম বেনিফিটেড হবে। ও যদি দুইটা তিনটা ওভার কখনো যদি এরকমও হয় সিচুয়েশন আসলে তিন ওভারও করে দিতে পারে, চার ওভারও করে ফেলতে পারে, স্পেশালি ইন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে, যেহেতু ওখানে গ্রিপ করতে করার চান্স আছে, ওয়েদার গরম থাকে। লিপু ভাই, এদিকে আমরা সুইং বোলার জন্য চারটা চিন্তা করেছি, তারপরে আমরা তিনটা তো আমাদের আপনি ভেরি ইজি টু পিক স্পিনার, ফোর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে যে এই ফোর্থ স্পিনারে আমরা কেন যাব, এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষের এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত, ডান হাতি বাম হাতির ক্ষেত্রে আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি, এবং ওই মাঠেই যদি ইনশাআল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি ওই মাঠেই আমাদেরকে আরও দুটো ম্যাচ খেলতে হবে। তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে, স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে, তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয়, কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ ফলাফল করতে না পারেন, বলে পারফর্ম করতে না পারেন, সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা একটা ব্যাক আপ থাকে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাক আপ থাকি এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে, বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে, সো দ্যাট ওইখানে গিয়ে যেন খুব কুইক ডেলিভার করতে পারে। আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রিডি গ্লোবালের জন্য ক্রিকেট খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো লেফট আর্ম স্পিনার আছে কি না, তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবল আছে, এখানে খুব বেশি বিকল্প ছিল না। আপনি যা জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসছে না, নাসিম ইসলামের এসছে, বাট তাদেরকে ছাপিয়ে তাইজুল তো ধরেন ফিটনেসের ঘাটতি আছে, তো তাদেরকে ছাপিয়ে তানভীর চলে এসছে আমাদের লিস্টে, এবং সেটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে যখন আমরা ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেছিলাম আমরা, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করেছি, হোমওয়ার্ক করেছি, এবং সেখান থেকে আমাদের কাছে যাদেরকে সম্ভাব্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা চিটংয়ে গিয়েছিলাম, এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগের থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি, জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ফর্মের ঘাটতি তো অনেক বেশি, এটাকে বাস্তব সত্য এই মুহূর্তে যেটা আমাদেরকে পুনরুদ্ধারের জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে, নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে তো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার। তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটি ইজ পার্মানেন্ট, আমরা বলি ফর্ম ইজ টেম্পোরারি, এটা আমাদের জন্য ঘটুক বেলায় ঘটুক যে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ফেরত আসুক তাদের সময়। লিটন দাসকে আমরা যে ম্যাচটাতে অন্তর্ভুক্ত করতে পারিনি ওটা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল, আমাদেরকে একটা সিদ্ধান্ত যেতে হয়েছিল একটা বিশেষ ম্যাচের জন্যই, আর এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে জিনিসটা সবসময় চিন্তা করতে হয়েছে যে শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন, তো সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্য কেউ ক্ষেত্রে হলে হয়তো আরও ভিন্ন নাম আসতো, বাট এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি, কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে, এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে, দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কীভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে, এবং সেটা যে রিস্টাবলিশ হলে এটা তো বলা যায় না, পুরো এটা ডেলিভার করার পরই বলা যাবে কতটুক সে পুনরুদ্ধার করা যাচ্ছে, তার সিলেকশন অফ ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি বল সিলেকশনের ক্ষেত্রে, শর্ট সিলেকশনের ক্ষেত্রে, আমরা সেই জায়গায় তাকে আরো ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফ চেষ্টা করছে। তানভীর সাকিব যেমন কম ম্যাচ খেলে বেশি উইকেট না পেয়েও বা ওই ইয়র্কার করার জায়গায় সফল না হয়েও দলে এসেছে, আবিদ হোসেন ধ্রুব 17 জনের মধ্যে আছেন, তাকেও খেলানো হয়নি, তো এই যে কম খেলা বা খেলানো না হওয়া ক্রিকেটাররা বিশ্বকাপে যাচ্ছে এটা কি ঠিকঠাক? অলরাইট, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে উইকেট দেখে একদম কনক্লুশন জানা যায় না, এক
স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিংয়ে আসছে। চিটাগাংয়ে আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচে কিন্তু ওদের প্রথম দিকে সব শারীরিক ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে এক, আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে ডেলিভার করতে পারে সেটাই আমরা পরখ করে দেখেছি। এবং লাস্ট ম্যাচটা কিন্তু আপনি দেখবেন আমরা মাত্র দুটো সিমারে খেলেছি, দুইটা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে চার ওভার পুরোপুরি বল করতে হবে, তো সেই জায়গাতে চার ওভার বল করা সেখানে একটা দুটো ওভার খারাপ হয়ে গেলে ইট ম্যাটার্স এ লট, বাট খারাপ হতেই পারে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং হিজ বেস্ট হিজ 100%, কোনো কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল ব্যাটার, তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু শর্ট পিচ বল, পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এত এলাবোরেটলি বলতে চাই না, হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার, আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস, এবং আমরা আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি, আই মিন আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই সেই জায়গাটাতে। তো ডেফিনেটলি ইউ উইল ওয়ার্ক হার্ড, ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে। আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল, আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুজন এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্রাভেল করার জন্য, তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনা নিতাম, বাট আমাদের কাছে একটা ছক ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা ইউএসএতে যাব, সেই জন্যই আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্লেয়ারগুলোকেই খেলানোর জন্য, যারা ঠিক এই মুহূর্তে আমাদের মাথায় নেই আমরা আসলে তাদেরকে খেলাতে চাইনি।